হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেকে তো অনেক দিন পর ইউটিউবে ক্লাস দিচ্ছি ব্যক্তিগত অনেক সমস্যার জন্য ক্লাস দিতে পারছি না তবে কিছুদিন পরেই ক্লাস স্টার্ট করব আবার ঠিক আছে তো আজকে বেশি কথা না বাড়িয়ে যা আজকে যে एग्जामটা ছিল এনভিএফ एग्जाम ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই পুলিশের एग्जामটায় যে কি কি কোশ্চেন ছিল ম্যাথ কোশ্চেনগুলো সেগুলো আমরা আজকে ক্লাসে সলভ করব ঠিক আছে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা NBF एग्जाम দিয়েছো এবং ম্যাথের आंसर গুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে ওকে তো চলো শুরু করি দেখো এটা কোন সেট আমি জানি না কত নাম্বার সেট আমি জানি না যে এই কোশ্চেনটা করব তোমরা চেক করে নেবে সেই অনুযায়ী কোশ্চেনগুলোকে মিলিয়ে নেবে সেট অনুযায়ী ঠিক আছে তো চলো ফার্স্ট কোশ্চেন দেখো এখানে কি ছিল 6709 এর ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা কিভাবে সলিউশন করতে হয় আমরা নয় দ্বারা বিভাজ্য নিয়ম জানি দেখো ধরো ধরো আঠেরো আছে হচ্ছে যদি দিয়ে ভাগ যায় তাহলে তাহলে দ্বারা বিভাজ্য এখানে যে সংখ্যাটা আছে আছে ঠিক আগে দেখতে হবে সাত আট ছয় তেরো তেরো প্লাস জিরো প্লাস নয় ধরো নয়ের সঙ্গে সাপোজ মিনিমাম এখানে যদি এক নেই ধরো মিনিমাম যদি এক যোগ করো তাহলে নয়টা নিশ্চয়ই হয়ে যাবে দশ তো সেই অনুযায়ী আনসার কত আসছে ছয় প্লাস সাত প্লাস এক মানে তেরো একে চোদ্দ আসছে তাহলে চোদ্দ এই জায়গাটা কি দরকার এখনো চার দরকার তবে আমি আঠেরো পাবো এখনো চার দরকার মানে দশের জায়গা লেখো চোদ্দারা বিভাজ্য হয়ে যাবে তো এখানে আমার দরকার ছ হাজার সাতশো চোদ্দ আর এখানে আছে ছ হাজার সাতশো নয় অর্থাৎ নয়ের সঙ্গে যদি পাঁচ যোগ করো ছ হাজার চোদ্দ হয়ে যাবে এবং সেটা নয় দ্বারা বিভাজ্য হবে নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার ফাইভ যে কোয়েশ্চেনটা এসছিল 3১২ টাকা যদি একশো জন বালক ও বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বালক তিন দশমিক টাকা এবং প্রতিটি বালিকা দুই দশমিক টাকা করে পেল আচ্ছা যদি এইভাবে না ভাগ যদি সবাইকে সমানভাবে ভাবে ভাগ করে তাহলে কত করে পেত 3১২ বারো বাই একশো তাহলে কত করে পেত তিন দশমিক বারো টাকা করে পেত তাহলে অ্যালিগেশন অনুযায়ী বালক পাচ্ছে তিন দশমিক ষাট টাকা করে আর বালিকারা পাচ্ছে বালিকারা কত করে পাচ্ছে তিন দুই দশমিক চল্লিশ করে পাচ্ছে কিন্তু যদি সবাইকে ওভারঅল দেওয়া হতো সমান ভাগে ভাগ করে তখন পেতো তিন দশমিক বারো করে জাস্ট অ্যালিগেশন করে দাও এখান থেকে এটা মাইনাস করলে হয় পয়েন্ট আট চল্লিশ আর তিন দশমিক বারো থেকে দুই দশমিক চল্লিশ বিয়োগ করলে হয় পয়েন্ট বাহাত্তর তো কাটাকুটি করলে পয়েন্ট পয়েন্ট উঠে যায় এটা হচ্ছে থ্রি ইস টু টু অর্থাৎ বালক ও বালিকার অনুপাত থ্রি ইস্টু টু টোটাল যদি পাঁচজন ছাত্র ছাত্রী থাকে তাহলে বালিকা বালক হচ্ছে তিনজন বালিকা হচ্ছে দুজন কিন্তু টোটাল তো পাঁচজন নয় টোটাল হচ্ছে একশো জন যেটা এর থেকে কুড়ি গুণ বেশি পাঁচের থেকে কুড়ি গুণ বেশি তাহলে বালিকার সংখ্যা দুই নয় এর থেকে কুড়ি গুণ বেশি কুড়ি দুগুণে চল্লিশ জন অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং এটার পদ্ধতি হচ্ছে অ্যালিগেশান তো অ্যালিগেশান করে অনেক অঙ্ক সলভ করা যাবে পরীক্ষায় শুধুমাত্র মিশ্রণের অঙ্কই নয় অ্যালিগেশন অনেক করা যায় গড়ের অঙ্ক করা যায় অনেক কিছু অঙ্ক করা যায় নেক্সট কোয়েশ্চেন কি ছিল দেখি নেক্সট কোয়েশ্চেন ছিল আমি পড়ে বলছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কারণ কোয়েশ্চেন পেপারটা এইভাবে আমার কাছে এসছে দুটি ক্রমিক যোগ জোর সংখ্যার বর্গের অন্তর যদি চুরাশি হয় তাদের যোগফল কত দেখো এটা আমি ডিরেক্ট জানি যে বাইশে স্কোয়ার হচ্ছে চুরাশি এই চারশো চুরাশি আর কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো এদের ডিফারেন্স হচ্ছে দুটো সংখ্যা যোগফল হবে। বাইশ প্লাস কুড়ি মানে বিয়াল্লিশ হয় সব থেকে বড় ধরো একটা সংখ্যা এক্স তারপরের যে জোর সংখ্যাটা হবে ক্রমিক যেহেতু বলে যে পরপর তা সেটা তো একটু বড় সংখ্যা হবে এর থেকে বড় সংখ্যা হবে অর্থাৎ সেটা হবে এক্স প্লাস টু এদের বর্গের অন্তর অর্থাৎ এটার যে বর্গ আর এটার যে বর্গ এদের বর্গের অন্তর ফল

একটা সংখ্যা পেয়ে গেছি কুড়ি আর একটা এক্স প্লাস টু মানে একটা সংখ্যা বাইশ তাহলে যোগফল কুড়ি প্লাস বাইশ মানে বিয়াল্লিশ অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছিল তিনটি সংখ্যার লসাগু যদি একশো কুড়ি হয় তিনটি সংখ্যার এলসিএম দেওয়া আছে একশো কুড়ি তাদের মধ্যে গসাগু কি হতে পারে না অর্থাৎ যদি গসাগু কোনটা হতে পারে না যে যদি লসাগু যা হবে লসাগু একশো কুড়ি একে গসাগু দিয়ে পুরোপুরি ভাগ যাবে তবেই হবে যেমন আট দিয়ে ভাগ যায় ঠিক আছে আট পনেরো একশো কুড়ি একশো কুড়িকে চব্বিশ দিয়ে ভাগ যায় পাঁচ চব্বিশে একশো কুড়ি একশো কুড়িকে বারো দিয়ে পুরোপুরি ভাগ যায় দশ কিন্তু একশো কুড়িকে ষোলো দিয়ে ভাগ যায় না তো এই ষোলো হবে অ্যান্সার অপশন নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন একটি বইয়ের পাতা এক থেকে একশো পর্যন্ত লেখা থাকে তাহলে কতবার পাঁচ সংখ্যাটি লেখা হয়েছে অর্থাৎ তুমি যখন এক থেকে একশো পর্যন্ত কাউন্ট করবে সে পাঁচই বলো তিনই বলো চারই বলো আটই বলো যাই বলো না কেন কুড়ি বার আসবে কুড়ি বার আসবে করে দেখে নেবে মানে এরকম দেখে নেবে পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তারপর কত আসবে এখানে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তো আসবে না তারপর হবে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এইটা যাচ্ছে একটা কম আসছে এখানে তাহলে কেন তাহলে চার পাঁচ কুড়ি হওয়ার তো কথা পাঁচটা পাঁচটা করে লিখেছি কিন্তু এখানে দেখো পঞ্চান্নর মধ্যে দুটো পাঁচ আছে পঞ্চান্নর মধ্যে দুটো পাঁচ আছে সেই জন্য টোটাল উনিশ প্লাস ওইটা পঞ্চান্নর একটা রিপিট হচ্ছে বলে যেহেতু পঞ্চান্ন দুটো পাঁচ আছে সেই জন্য কুড়িটা এরকম সংখ্যা কুড়িটা আসবে অপশান নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন উনিশ করলে কিন্তু ভুল হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কোনো অঙ্ক নেই এই পেদি কোনো অঙ্ক দেয়নি নেক্সট কোয়েশ্চেন আমি আসছি আস্তে আস্তে তুলছি দেখো একটি বলছে যদি একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় আর প্রস্থ কমানো হয় আচ্ছা ক্ষেত্র তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একের পাঁচ অর্থাৎ দৈর্ঘ্য যদি পাঁচ থাকে এখন সেটা বেড়ে হবে ছয় আর প্রস্থ যদি দশ পার্সেন্ট কমানো হয় দশ পার্সেন্ট মানে একে দশ অর্থাৎ আগে যদি প্রস্থ দশ থাকে এখন কমে সেটা হবে নয় তাহলে ওভারঅল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ পাঁচ দশে আগে পঞ্চাশ ছিল এখন হচ্ছে ছয় নয় চুয়ান্ন কত বেড়েছে পঞ্চাশ থেকে চুয়ান্ন হয়েছে মানে চার বেড়েছে তাহলে পঞ্চাশের মধ্যে চার বাড়া মানে একশোর মধ্যে কত বাড়া পঞ্চাশকে একশো দিয়ে করলাম দুই চার দুগুণে আট পার্সেন্ট বাড়বে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেনে আসছি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরে বলছে তিনটি ঘন্টা সকাল এগারোটায় একত্রে বাজে যদি ঘন্টা তিনটি কুড়ি তিরিশ এবং চল্লিশ মিনিট অন্তর বাজে তাহলে একসাথে আবার কতক্ষণ পরে বাজবে তো এই অঙ্ক মানে হচ্ছে এদের এলসিএম করতে হয় কুড়ি তিরিশ আর চল্লিশের এলসিএম হচ্ছে একশো কুড়ি ষাট নয় কিন্তু একশো কুড়ি আসবে দেখে নেবে একশো কুড়ি মিনিট পর তারা একসাথে বাজবে একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা তাহলে এগারোটায় প্রথম বেজেছে একসাথে তারপর এগারোটার পরে আবার দু ঘন্টা যোগ করলে হয় একটা অর্থাৎ দুপুর একটা সময় অর্থাৎ ওয়ান পি এম এ তারা আবার একসাথে বাজবে নেক্সট কোয়েশ্চেন দুই অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানের অঙ্গগুলো স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যা তাদের সর্বদা নিম্নলিখিত কোন অন্তর্ফল সংখ্যা দ্বারা বিভাজ্য হয় এটা হচ্ছে একটা সূত্র বাট তুমি যদি পরীক্ষায় সূত্র ভুলে যাও যে কোনো সংখ্যাকে যেমন বলে যে তেমন করে নাও যে কোনো সংখ্যা লিখতে পারো তুমি লেখো পঁচিশ এটাকে উল্টে দিলে কত হবে বাহান্ন বিয়োগ ফল কত দাঁড়াবে বাহান্ন মাইনাস পঁচিশ কত হবে এটা সাত এটা হচ্ছে দুই তাই তো তার মানে সাতাশ সাতাশ কে নয় দ্বারা বিভাজ্য তিন নয় সাতাশ যে কোনো সংখ্যা নাও ধরো তুমি নিলে একত্রিশ এর বিপরীত হচ্ছে তেরো বিয়োগ করে দাও এটা হচ্ছে আট ঘাটে আট হাতে এক এক দুই আঠেরো আঠেরো কে দুই নয় দিয়ে ভাগ যায় মানে অবশ্যই নয় দিয়ে ভাগ যাবে যে কোন তুমি সংখ্যা নিতে পারো ঠিক আছে এইবার তুমি যদি বলো স্যার আমি ফিফটি ফাইভ নিলাম তো ফিফটি ফাইভ তো এখানে এককের সঙ্গে অঙ্ক দশকের সঙ্গে তো একই তো ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভ বিয়োগ করলে জিরো আছে এই এই রিপিটেড ডিজিটটাকে ধরা যাবে না বাকি যে কোনো সংখ্যা ধরতে পারো মানে সৎ সাতেরো সাতেরো উল্টে দাও একাত্তর বিয়োগ ফল কত আসে দেখো এটা এটা আসবে চার এখানে দুই চুয়ান্ন চুয়ান্নকে নয় দিয়ে ভাগ যায় ছ নয় চুয়ান্ন বোঝা গেল রিপিটেড সংখ্যাটা বাদে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে দেখো নিজের নাম্বার থার্টি ওয়ান নিজের স্বাভাবিক গতিবেগের পাঁচের ছয় গতিবেগে গেলে মানে স্বাভাবিক গতিবেগ যদি ছয় হয় সে যাচ্ছে পাঁচ স্পিড নিয়ে এটা হচ্ছে বর্তমান যাচ্ছে কমিয়ে দিয়ে আর ছয় হচ্ছে তার স্বাভাবিক তাহলে আমি ধরলাম ছয় আর পাঁচ মানে ছ কিলোমিটার প্রতি ঘন্টা আর পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা মানে ছ কিলোমিটার তার স্বাভাবিক বেগ সে যাচ্ছে পাঁচ কিলোমিটার বেগ নিয়ে মানে কমিয়ে গেছে মানে ওই তো বলেছে পাঁচের ছয় ওখান থেকে করে নিলাম তো এদের যে টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স বললাম এদের লসাগু তিরিশ কিলোমিটার তিরিশ কে ছয় দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাহলে প্রতি পাঁচ হচ্ছে এদের সময় লাগছে পাঁচ ঘন্টা লাগবে আর যদি এখন কমিয়ে দিয়ে যায় তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে ঘন্টা সময় আর এটা তো দেখা যাচ্ছে সময়ের পার্থক্য কতক্ষণে কোয়েশ্চেনে বলছে কোয়েশ্চেনে বলছে এটা তো ষাট মিনিট নয় গন্তব্যস্থলে পৌঁছাতে কতক্ষণের সময় পার্থক্য দশ মিনিটের সময়ের পার্থক্য তাই না এখানে কি মিনিটে দিয়েছিল না এতে দিয়েছিল দশ মিনিটের সময়ের পার্থক্য যেটা এর থেকে কত গুণ বেশি যেটা এর থেকে বেশি একের ছয় গুণ ঠিক আছে তাহলে ডিস্টেন্স যেটা ধরেছি ডিস্টেন্স যেটা ধরেছি সেটা তিরিশ কিলোমিটার নয় সেটা এর থেকে একের ছয় গুণ বেশি তিরিশ কে একের ছয় দিয়ে গুণ করলে হয় পাঁচ কিলোমিটার অর্থাৎ পাঁচ কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স এইবার সে বলছে যদি সে তাহলে যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে চললে মানে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড নিয়ে চললে সময় লাগবে পাঁচের ছয় তাই না পাঁচের ছয় আওয়ার এটাকে ষাট মিনিটে নিয়ে চলে যাও দশ দিয়ে কাটবে পাঁচ দশে পঞ্চাশ মিনিট হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এইভাবে করা যায় এছাড়াও এক্স দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি সবাইকে এইভাবেই করিয়েছি ইউটিউবের ক্লাসেও আগে এইভাবেই করিয়েছি তো এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স এ বি সি অংশীদারি ব্যবসা যথাক্রমে এ এর মূলধন বি এর মূলধন আর সি এর মূলধন দেওয়া আছে কত পঁয়ত্রিশ হাজার তিনটে শূন্য কেটে যাবে এটাও পঁয়তাল্লিশ হাজার তিনটে শূন্য কেটে যাবে এটা কাটাগরি করবো পাঁচ সাত পঁয়ত্রিশ হচ্ছে অনুপাত তাহলে আর নয় টোটাল যদি সাতাশ টাকা লাভ হয় তাহলে এ পাবে সাত টাকা বি পাবে ন টাকা সি পাবে এগারো টাকা কিন্তু টোটাল লাভ তো সাতাশ নয় টোটাল লাভ হচ্ছে চারশো পাঁচ শূন্য শূন্য কাটাগরি করলে কত হয় এটা সাতাশ এক সাতাশ এটা পাঁচ দেড় হাজার দেড় হাজার গুণ বেশি তাহলে তিনজনের লভ্যাংশ একে দেড় হাজার দিয়ে গুণ করে দাও সাত পনেরো একশো পাঁচ দশ হাজার পাঁচশো টাকা আসবে তো দশ হাজার পাঁচশো টাকায় একটা মাত্র অপশানে আছে অপশন এতে বি তে আছে তো এটাই ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে বাকিগুলো করার দরকার নেই তোমরা চাইলে এটাকেও দেড় হাজার দিয়ে গুণ করো এটাকেও দেড় হাজার দিয়ে গুণ করতে পারো করে মিলিয়ে নিতে পারো ঠিক আছে এরপর আসছি নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে সাড়ে সাত মিনিটে যায় এক কিলোমিটার সাড়ে সাত মিনিটে যায় এক কিলোমিটার তাহলে তুমি ঘন্টায় গতিবেগটাকে বার করো কারণ প্রতিকূলে এক ঘন্টায় বেগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার তার মানে প্রতিকূলে বেগ দেওয়া আছে আমরা জানি প্রতিকূলে বেগ হচ্ছে ভি মাইনাস ইউ সেটা দেওয়া আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আর আমি ভি প্লাস ইউ সেটাও দেওয়া আছে কিন্তু এখানে বলেছে এক সাড়ে সাত মিনিটে এক কিলোমিটার তাহলে সাড়ে সাত মিনিটে যদি এক কিমি হয় এক মিনিটে কত ওয়ান বাই সাড়ে সাত আর ষাট মিনিটে কত তাহলে মানে ষাট বাই সেভেন পয়েন্ট ফাইভ

নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে পরপর তিনটি সংখ্যার যোগফল যদি সাতাশি হয় মধ্যবর্তী সংখ্যাটি কত যার এটা পেপার সে দেখা করেছে এ প্লাস বি প্লাস সি সমান সাতাশি বলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স এইভাবে করে করে অঙ্কটা মেলাতে পারেনি একটা জিনিস মনে রাখবে যদি তিনটে পরপর সংখ্যা দেয় সেই সংখ্যার যে যোগফল তাকে তিন দিয়ে ভাগ করলে তার গড় এসে যাবে মানে যোগফল দেখো ধর যোগফল দেওয়া আছে তিনটে সংখ্যার যোগফল এ প্লাস বি প্লাস এর যোগফল দেওয়া আছে সাতাশি তাহলে গড় কত তাহলে গড় একে তিন দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো গড় হচ্ছে উনতিরিশ আর যে গড়টা হবে তিনটি পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যার গড় যেটা হয় সেটা হচ্ছে মাঝের সংখ্যাটা পেয়ে যাবে মাঝের সংখ্যাটা হচ্ছে উনতিরিশ তাহলে এর আগের সংখ্যা হচ্ছে আঠাশ আর পরের সংখ্যা হচ্ছে তিরিশ কোয়েশ্চেনে কি চেয়েছিল কোয়েশ্চেনে বলছে মধ্যবর্তী তাহলে মধ্যবর্তী ডাইরেক্ট উনত্রিশ এটাই তো অ্যান্সার সাতাশি কে তিন দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যেতাম অপশন নাম্বার সি বোঝা গেল কত সহজ অঙ্ককে কত শক্ত অঙ্ক করেছে পরীক্ষায় খালি প্রসেস জানে না বলে দেখো এক ব্যক্তি তেরোটি দ্রব্য সত্তর টাকা প্রতি দ্রব্য হিসাবে তাহলে তেরোটা দ্রব্য যদি কেনে সাত তেরো একানব্বই নশো দশ টাকা দিয়ে কিনেছে পনেরোটি দ্রব্য কিনেছে ষাট টাকা দিয়ে ছ পনেরো নব্বই মানে নশো টাকা লেগেছে বারোটি দ্রব্য পঁয়ষট্টি টাকা করে বারোটি দ্রব্য পঁয়ষট্টি পাঁচ বারো ষাটের শূন্য ছয় ছয় বারো বাহাত্তর আর আটাত্তর তাহলে টোটাল কত খরচা হয়েছে শূন্য আর আর নয় 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 আঠেরো সাথে পঁচিশ দু হাজার পাঁচশো নব্বই টাকা খরচা হয়েছে কতগুলো জিনিস কিনেছে তেরো আর পনেরো আঠেরো এই সরি আঠাশ আঠাশ আর বারো বারোশো চল্লিশ তাহলে চল্লিশটা দ্রব্য কিনেছে এই টাকা দিয়ে তাহলে এক একটার মূল্য কত টু ফাইভ নাইন জিরো কে চল্লিশ দিয়ে ভাগ করে দাও শূন্য শূন্য কেটে গেল চার ছয় চব্বিশ তারপরে চার চারে ষোলো তারপর তিন থাকছে চার সাতে আঠাশ চৌষট্টি পয়েন্ট পঁচাত্তর টাকা হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি ওকে নেক্সট কোয়েশ্চেন আসছি নেক্সট কোয়েশ্চেন দেখছি কি আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক বলছে চক্রবৃদ্ধি সুদের হারে দু হাজার টাকা দু বছরে চার হাজার টাকা হয় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক প্রিন্সিপাল আর আসল দেওয়া আছে বলছে দু হাজার টাকাটা চার হাজার টাকা হয়েছে দু বছরে অর্থাৎ এই যে টাইম গ্যাপে যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত দেখো ওয়ান ইস টু টু আছে সেই অনুপাতে প্রতি বছর মেনটেন করে তাহলে আবার বলেছে এই পরে বছর নিশ্চয়ই ওয়ান ইস টু টু হবে কত বছর আবার দু বছরে তাহলে এই ওয়ান মানে চার হাজার আর এই দুই মানে তার মানে আট হাজার অর্থাৎ চার হাজার থেকে আট হাজার হচ্ছে আবার আবার দু বছর লাগবে মানে সেম রেসিওতে সেম রেশিওতে যায় চক্রবৃদ্ধি সুদে ঠিক আছে প্রতি বছরের সমান বছরের গ্যাপে সমান রেসিওতে যাবে এটা যদি ওয়ান ইস্টু টু হয় দুবছরে আবার পরের দুবছরে ওয়ান ইস্টু টু রেসি হতেই প্রিন্সিপাল আর অ্যামাউন্ট হবে তো সেই অনুযায়ী চার হাজার টাকা বলছে আট হাজার টাকায় পৌঁছাবে কত তাহলে ওয়ান টু মানে আরো দু বছর লাগবে তাহলে প্রথম থেকে শুরু করে আট হাজার টাকা হতে দুই প্লাস দুই মানে চার বছর লাগলো উত্তর হয়ে যাবে চার বছর সিম্পল ব্যাপার তো এই অঙ্ক আমি করিয়েছি যারা ক্লাস দেখনি এখন হয়তো বুঝতে মনে হচ্ছে যে এটা স্যার কি করলেন আমি বুঝতে পারলাম না কিন্তু তার জন্য রেগুলার ক্লাস দেখলে যারা রেগুলার ক্লাস দেখেছে তারা এই অঙ্কগুলো করে দিয়ে এসেছে পরীক্ষায় একটা অঙ্ক এমন নয় যে আটকাবে বলে মানে এতই সুন্দর অঙ্কগুলো ছিল কোয়েশ্চেন লেভেলের কোয়েশ্চেন করেছে খুব ভালো রেসপেক্টেবল কোয়েশ্চেন এবং অঙ্ক আমি সব করিয়েছি মানে যেতে করিয়েছি বলে ইউটিউবে করিয়েছি একটি দোকানির একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রয় করতেন তাহলে তার কত সংখ্যক লাভ হতো তো কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কুড়ি পার্সেন্ট মানে একের পাঁচ অর্থাৎ পাঁচ টাকা দ্রব্যটা সে বিক্রি করেছে এক টাকা কম করে মানে চার টাকায় আবার কোয়েশ্চেনে বলা ছিল ঘোষিত দামের অর্ধেক দামে তাহলে চার টাকায় যদি সে বিক্রি করে থাকে মানে সে অর্ধেক দামে বিক্রি করেছে তাহলে ঘোষিত দাম কত এর ডবল ঘোষিত দাম এর ডবল মানে আট টাকা তাহলে যদি সে ঘোষিত দামে আট টাকা দিয়ে বিক্রি করতো তাহলে পাঁচ টাকা জিনিসটা যদি আট টাকায় বিক্রি করতো তার লাভ কত হতো তার লাভ হতো তিন টাকা কারণ তো সে তো সে তো আট টাকা বলে ঘোষণা করেছিল আট টাকা বিক্রি করবে কিন্তু চার টাকা বিক্রি করেছে অর্থাৎ পাঁচ টাকা জিনিসটা চার টাকা বিক্রি করেছে বলে তার কুড়ি পার্সেন্ট লস হয়ে গেছে সে যদি ঘোষিত দামে অর্থাৎ আট টাকায় বিক্রি করতো তাহলে তার তিন টাকা লাভ হতো তাহলে পাঁচ টাকার উপর যদি তার তিন টাকা লাভ হয় একশো টাকার উপর ভালো হলো পাঁচ কুড়ি একশো তিন কুড়ি সিক্সটি পার্সেন্ট লাভ অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন আসছি নেক্সট কোয়েশ্চেন দেখো এরপরে এইখানে পেজগুলো গুলো তার কোয়েশ্চেন দেয়নি ম্যাথের কোয়েশ্চেন আর ছিল না তারপরে এখানে দেখছি কোথায় ম্যাথের কোয়েশ্চেন আসছে চলো এখানে আমার একটা মেথের কোশ্চেন এসছে দুটি সংখ্যার অনুপাত থ্রি তাদের লসাগু যদি চুরাশি হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত দুটো সংখ্যার অনুপাত থ্রি ফোর এদের যদি আনুপাতিক ধুবক এক্স ধরি এটাই হবে গসাগু কারণ অনুপাত গসাগু দিয়ে গুণ করলে আসল সংখ্যা পাওয়া যায় তাহলে আমি এটাই ধরে নিলাম এক্স টাই তাহলে গসাগু তাহলে একটা সংখ্যা হবে থ্রি একটা সংখ্যা হবে ফোর আর আমরা এটাও জানি দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু দেয়া আছে চুরাশি তাহলে এখান থেকে একটা এক্স এক্স একটা তিন চারে বারো এক্স চুরাশি বারো দিয়ে কাটলে হয় সাত তাহলে সমান পেলাম সাত তাহলে একটা সংখ্যা থ্রি এক্স মানে তিন সাততে একুশ আর একটা সংখ্যা ফোর এক্স মানে চার সাত আঠাশ কোয়েশ্চেনে চেয়েছে বৃহত্তর তাহলে বৃহত্তর সংখ্যাটা হচ্ছে আঠাশ অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেনে আসছি নেক্সট কোয়েশ্চেন দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এখন আমি মেন মেন যে ব্যাসটা চলছে আমাদের এগুলো আমি করাচ্ছি এবং এগুলো করিয়েওছি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি হয় প্রস্থ হচ্ছে হচ্ছে এটা আর প্রস্থের অনুপাত কোয়েশ্চেনে বলেছে আয়তক্ষেত্রটি পরিধি আর ক্ষেত্রফল পরিধি মানে এখানে তো পরিধি হয় না পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ

এটা করতে পারো এখানে এক্স একটা এক্স কেটে গেল তিন চোদ্দ বিয়াল্লিশ আচ্ছা এখানে ভুল হচ্ছে কিছু একটা এক মিনিট চলো মুছে না আর দেখো তুই ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু ঠিক এক্স ঠিকই আছে পাঁচ দোকানে দশ এক্স স্কোয়ারটা ঠিকই আছে তাহলে পাঁচ পাঁচ আর দুই সাত 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 আর সাত দোকানে চোদ্দ তার মানে চোদ্দ এক্স এটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল হচ্ছে পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার তাহলে পরিসীমা বাই দশ এক্স স্কোয়ার মানে ক্ষেত্রফল ওয়ান বাই থ্রি ঠিকই আছে তাহলে দশ এক্সেস স্কোয়ার ইজিক্যাল্টু তিন চোদ্দ বিয়াল্লিশ এক্স এখান থেকে এক্স এক্স কেটে গেলো তো এক্স ইজিক্যাল টু বিয়াল্লিশ বাই দশ মানে ফোর পয়েন্ট টু করতে পারো বা বিয়াল্লিশ বাই দশই করতে পারো আমার কোনো অসুবিধা নেই এটাই বেরোবে পয়েন্টটা এই পয়েন্ট আসতে তো কি হয়েছে এবার আমাকে যেতে হবে কি বলেছে আমাকে বলেছে দৈগত তাহলে দৈগত আমি ধরেছি ফাইভ এক্স দৈগত ফাইভ এক্স তাহলে পাঁচ ইনটু এক্সের মান বেরিয়েছে বিয়াল্লিশ বাই দশ তো পাঁচ দুগুণের দশ দু বিয়াল্লিশকে দুই দিয়ে কাটলে হয় একুশ 21 এর হয়ে যাবে आंसर ऑप्शन নাম্বার এ ঠিক আছে ভালো কোশ্চেন ছিল রেসপেক্টেড কোশ্চেনটাকে রেসপেক্ট দেয়া দরকার ভালো কোশ্চেন করেছে দুটি ট্রেন যাদের গতিবেগ 30 কিলোমিটার ঘন্টা আর 72 কিলোমিটার ঘন্টা পরস্পরের থেকে এত কিলোমিটার দূরে আছে তাহলে তারা পরস্পরের উদ্দেশ্যে যাত্রা করছে তার মানে এখানে একটা ট্রেন আছে যার গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা আর এখান থেকে ঠিক 342 কিলোমিটার দূরে একটা ট্রেন আছে যার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এরা যদি পরস্পরের উদ্দেশ্যে যাত্রা করে তাহলে দেখা হতে গেলে এই ডিস্টেন্সটাকে তাদের কমাতে হবে এবং কোন স্পিডে কমাবে যখন পরস্পরের উদ্দেশ্যে আসছে তখন আপেক্ষিক বেগ অ্যাড হয়ে যাবে অর্থাৎ তিরিশ প্লাস সাতাশ তখন আপেক্ষিক বেগ হয়ে যাচ্ছে সাতান্ন টোটাল তিনশো বিয়াল্লিশ কিমি বাঁদিকে লিখছি আমি টোটাল তিনশো বিয়াল্লিশ কিমি ডিস্টেন্সটা যদি সাতান্ন কিলোমিটার বেগে কমায় তাহলে কত বেগে কমাবে সাতাশে ছাপান্ন তো সাত সাত উন পঞ্চাশ সাত নয় তেষট্টি হ্যাঁ সরি ছয় চলে যাবে ছ সাত চলে যাবে তো অপশান ৬ হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি সিম্পল ব্যাপার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এক থেকে ষাট পর্যন্ত সংখ্যা প্রথম সাতটি সংখ্যার নিম্নক্ত কোনটি দ্বারা বিভাজ প্রথম প্রথম সাতটি সংখ্যার যোগফল তো এক থেকে শুরু করে এন সংখ্যক যতগুলো বলবে তার যোগফলের সূত্র কি এন ইন টু এন এখানে এক থেকে বলেছে ষাট টি তাহলে উত্তর কী হবে ষাট ষাট প্লাস এক একষট্টি বাই দুই তো দুই দিয়ে ষাটকে কাটলে হয় তিরিশ তাহলে সংখ্যাটা হচ্ছে তিরিশ প্লাস একষট্টি তো একে নিশ্চয়ই তিরিশ দিয়েও ভাগ করা যাবে বা একষট্টি দিয়েও ভাগ করা যাবে কোয়েশনের অপশন অনুযায়ী তিরিশ তো নেই আছে একষট্টি তার মানে একষট্টি দিয়ে অবশ্যই ভাগ যাবে কারণ একষট্টি একষট্টি কেটে যাবে একষট্টি দিয়ে ভাগ করলে সম্পূর্ণ বিভাজ্য হয়ে গেল অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেনে আসছি নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো কত সুন্দর কোয়েশ্চেন দিয়েছে একটি ব্যাগে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর এক টাকার মুদ্রা থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতে আছে এটা হচ্ছে এদের সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত আর এখানে বলেছে মোট টাকা আছে এখানে মূল্য দেওয়া আছে তো সংখ্যার অনুপাত দিয়ে মূল্যকে কখনো কাটাকুটি করা যায় না তো আমাকে প্রথম এই যে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর এক টাকা আছে এই পঁচিশ পয়সা মানে হচ্ছে দেখো পঁচিশ পয়সা মানে একের চার টাকা আমি বলে দিচ্ছি এখানে পঁচিশ পয়সা মানে একের চার টাকা কারণ পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে তো টাকায় নিয়ে যাবো পয়সা মানে টাকা দু আর এক টাকা মানে এক টাকাই তো এই যে সংখ্যার অনুপাত আছে আছে কত কত এই সংখ্যার অনুপাত থেকে যদি মূল্যের অনুপাত নিয়ে যায় তাহলে মূল্য দিয়ে গুণ করতে হবে তাহলে মূল্যের অনুপাত আমি কি পাবো তিন গুণিতক একের চার ইস টু চার গুণিতক একের দুই ইস টু পাঁচ গুণিতক এক এখান থেকে কাটাকুটি করলে কত হবে চার দিয়ে সবটাকে চলে যাবে কাটাকুটি তিন চারে বারো আসবে এখানে ইস টু দুই চার এটা দুই চার দুই চার দু গুণে আট আসবে আর এটা হচ্ছে চার দিয়ে গুণ করলে চার পাঁচে কুড়ি আসবে না সরি এটাই তো আসছে দেখি চার দিয়ে কাটলাম চার চার কেটে গেলাম সরি তিন আসবে তিন তিন তাহলে থ্রি ইস টু আট ইস টু কুড়ি হয়ে যাবে মূল্যের অনুপাত তাহলে টোটাল আট আর তিনে একু এগারো আর কুড়ি যদি টোটাল একত্রিশ টাকা থাকে তাহলে পঁচিশ পয়সা আছে তিন টাকার পঞ্চাশ পয়সা আছে আট টাকার আর এক টাকা আছে কুড়ি টাকার তাহলে এবারে বলেছে কি তাহলে এক টাকার মুদ্রা তাহলে এক টাকার মধ্যে কুড়ি টাকার মধ্যে কটা এক টাকার মুদ্রা থাকবে এক টাকার কয়েন থাকবে কুড়িটি থাকবে কুড়ি ইন্টু এক মানে কুড়িটি থাকবে যদি বলতো পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে আট টাকার মধ্যে পঞ্চাশ পয়সার মুদ্রা আর দু গুণে ষোলো করতাম যদি বলতো পঁচিশ পয়সার মুদ্রা তাহলে এক টাকার মধ্যে চারটে পঁচিশ পয়সার কয়েন থাকে তাহলে তিন টাকার মধ্যে তিন চারে বারোটি কয়েন হতো উত্তর কোয়েশ্চেনে এখানে চেয়েছে এক টাকার মুদ্রা সেই জন্য টি হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার সি আশা করছি ক্লিয়ার হয়েছে এই অঙ্ক আমি ইউটিউবে করিয়েছি মুদ্রা সংক্রান্ত অঙ্ক সেখানে প্রায় চোদ্দ কে ভিউ আছে তোমরা চাইলে দেখে নিতে পারো একদম চ্যানেলটা ওপেন করলেই প্রথমেই ভিডিওটা দেওয়া আছে দেখো আর কি নাম্বার সেভেন্টি নাইন দেখো যদি কত সুন্দর কোয়েশ্চেন যদি পিনের দাম প্রতি ডজনে চার টাকা করে হ্রাস পায় তবে আটচল্লিশ টাকায় অতিরিক্ত বারোটি পেন ক্রয় করা যায় হাঁস পাওয়ার পর প্রতি ডজন পিনের দাম কত হবে হাঁস পাওয়ার পর প্রতি ডজন পিনের দাম কত হবে তো আমি ধরছি দেখো আমি বলছি একটি পিনের দাম এক টাকা করে যদি ধরি সিম্পল একটি পিন যদি এক টাকা ধরি একটি পিন যদি এক টাকা ধরি তাহলে বারোটি পিনের দাম কত বারোটি পিনের দাম বারোটি মানে এক ডজন বারোটি এখানে মুছে দিলাম বারোটি পিনের দাম হচ্ছে বারো টাকা বারোটি পিনের দাম হচ্ছে বারো টাকা এখানে বলছে প্রতি ডজনে যদি চার টাকা করে হাস পায় অর্থাৎ বারো টাকার জায়গায় সেটা যদি চার টাকা হয়ে যায় ভালো করে বলছো টাকা যদি কমে চার টাকা কমে যায় তাহলে কত টাকা 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 দাম দাম হবে প্রতি ডজন করে করে আচ্ছা যদি প্রথম ছিল একটা পিনের দাম এক টাকা মানে বারোটি পিনের দাম বারো টাকা বারোটি পিন মানে এক ডজন তো এক ডজনের দাম হচ্ছে বারো টাকা তাহলে আগে যখন তুমি আটচল্লিশ টাকা নিয়ে যেতে বারো টাকা ডজন হতো তখন তুমি ক ডজন পেতে চার ডজন পেতে এখন ডজন প্রতি দাম যদি চার টাকা করে কমে যায় তাহলে তুমি আট টাকা করে দাম হয়ে যাচ্ছে প্রতি ডজনের তাহলে আটচল্লিশ টাকা নিয়ে গেলে এখন ক ডজন পাবে আটচল্লিশ টাকা নিয়ে গেলে আটচল্লিশ বাই আট মানে ছ ডজন পাবে অর্থাৎ আগে পেতে চার ডজন এখন পাচ্ছ ছ ডজন ক ডজন বেশি দু ডজন বেশি পাচ্ছ দু ডজন বেশি দু ডজন মানে কত দু ডজন মানে চব্বিশটি বেশি পাচ্ছ কিন্তু কোয়েশ্চেনে যেটা দেওয়া ২৪ চব্বিশটা তো বেশি পাচ্ছে না কোয়েশ্চেনে দেওয়া আছে বারোটি বেশি পাচ্ছে চব্বিশের থেকে বারো কত গুণ চব্বিশের থেকে বারো হচ্ছে একের দুই গুণ কত গুণ একের দুই গুণ তাহলে প্রতি ডজন পিনের দাম কত হবে প্রতি ডিম প্রতি দাম কত হবে বলছে হাস পাওয়ার পর প্রতি ডজন দাম কত পিনের হবে বলো তাহলে প্রতি ডজন পিনের দাম আগে ডজন পিনের দাম ছিল বারো টাকা করে তাই না তাহলে এখন এক মিনিট এইভাবে করলে যদি বড় মনে হয় তোমরা এইভাবে তাহলে করো না জাস্ট অপশন টেস্ট করে দাও এইভাবে করলে যদি একটু বড় মনে হয় তোমার অপশন টেস্ট করে দাও সিম্পল যদি বুঝতে অসুবিধা হয় ঠিক আছে অপশন টেস্ট করে দাও ধরো আট টাকা আগে দাম ছিল আগে এক ডজন পিনের দাম ছিল আট টাকা তাহলে আটচল্লিশ টাকা নিয়ে গেলে তুমি কতটা পিন পেতে আটচল্লিশ টাকা নিয়ে গেলে পেতে ছ ডজন ঠিক আছে ছ ডজন পেতে ছ ডজন মানে বাহাত্তরটি আর এখন চার টাকা কমে গেলে আটচল্লিশ বাই চার মানে বারো ডজন পাবে মানে এটা কি এর থেকে বারোটি পেন বেশি না অনেক বেশি তাহলে আট টাকা অপশান হবে না তুমি যদি ষোলো টাকা ডজন ধরতে তাহলে আটচল্লিশ বাই ষোলো মানে তিন ডজন পেতে তিন ডজন মানে তিন বারম ছত্রিশটি এখন চার টাকা কমে গেলে এখন দাম হবে বারো টাকা করে তাহলে আটচল্লিশ বাই চার মানে চার ডজন মানে কত চার মানে আটচল্লিশ ছত্রিশের থেকে বারো বেশি তাহলে আগে নিশ্চয়ই দাম ছিল ষোলো টাকা প্রতি ডজন তাহলে এখানে কি বলছে হাস পাওয়ার পর দাম কত হবে তাহলে হাস পাওয়ার পর দাম হচ্ছে বারো টাকা আগে ছিল ষোলো টাকা এখন হচ্ছে বারো টাকা এই সব থেকে অপশান টেস্ট করে ইজি হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট

তিন এগারো তেত্রিশ কাটাকুটি করলে হয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন এগারো তেত্রিশ চার ইস টু পাঁচ টু এগারো করলে ভুল হয়ে যাবে কারণ এটা হচ্ছে এ এ ইস টু 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 বি বি সি সি বেরিয়েছে তোমার চাই মানে উল্টো তাহলে এগারো ইস টু পাঁচ ইস টু চার হতে হবে উত্তর কোথায় আছে এগারো ইস টু আহ কি হলো তিন দিয়ে কাটলাম তো এটা ছ দুগুণে বারো তিন ছয় আঠেরো সরি 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 এই জন্য ভুলটা হয়েছে তিন ছয় আঠেরো

এ প্লাস বি মিলে টোটাল ষোলোশো পঞ্চাশ টাকা নেবে এ আর বি মিলে ষোলোশো পঞ্চাশ টাকা নেবে কিন্তু একটা এ দিয়েছে শর্ত দিয়েছে এমন ভাবে ভাগ করেছে যে এ লাভের এক তিন অংশটা বি এর লাভের দুই এর পাঁচ অংশের সঙ্গে সমান হয় তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন বার করি এ বাই থ্রি সমান টু বি বাই ফাইভ এখান থেকে ফাইভ এ মানে সিক্স বি এ বাই বি সমান সিক্স বাই ফাইভ

নেক্সট কোয়েশ্চেন ছিল দারুণ কোয়েশ্চেন এইটি এবং এইটি ফাইভ এইটি ফোরের কোয়েশ্চেনটা বলছে একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায় যদি সর্বমোট সে ষাটটি প্রশ্নের উত্তর দিয়ে একশো তিরিশ নম্বর পেয়েছে তুমি আমাকে এটা যদি বলো যদি সে ষাটটা প্রশ্নই ঠিক করত। যদি ষাটটা প্রশ্নই ঠিক করত প্রতিটি নাম্বারের জন্য চার করে পেতো ষাট ইন্টু চার দুশো চল্লিশ নাম্বার পেতো আর যদি সে প্রতিটাই ভুল করতো মানে যদি তার সাতটাই ভুল হতো তার মাইনাস এক করে নেগেটিভ হয়ে সে পেতো মাইনাস ষাট নম্বর কিছু তো পেতোই না সাতটা ভুল করলে মাইনাস ষাট নম্বর পেতো আর কিন্তু সে এটাও পায়নি এটাও পায়নি সে পেয়েছে ওভারঅল একশো তিরিশ নম্বর অ্যালিগেশন করলে দুশো চল্লিশ থেকে একশো তিরিশ মাইনাস করলে হয় সাতাশ চারে এগারো একশো দশ আর একশো তিরিশ থেকে যদি মাইনাস বিয়োগ করো হবে একশো নব্বই এইখানেই এটা ভুল করে ফেলে এটা অনেক সত্তর করে ফেলে এটাই ভুল কারণ একশো থেকে যদি মাইনাস বিয়োগ করো এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এই অ্যালিগেশনের এই জায়গাটাই ভুল করে ফেলে তো এটা কেটে গেল অর্থাৎ উনিশ ইস টু এগারো টোটাল যদি তিরিশটা প্রশ্ন থাকতো তার মধ্যে উনিশটা ঠিক এগারোটা ভুল কিন্তু টোটাল প্রশ্ন তো তিরিশটা নয় টোটাল প্রশ্ন হচ্ছে ষাটটা যেটা তিরিশের থেকে দ্বিগুণ বেশি তাহলে ঠিক করেছে উনিশ দুকুনে আটত্রিশটি আর ভুল করেছে এগারো দুকুনে বাইশটি কোয়েশ্চনে কি চেয়েছে তাহলে সঠিক উত্তর দিয়েছিল আটত্রিশটি অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটটি ফাইভ এইটটি ফাইভের কি বলছে আটজন মানুষের গড় বয়স দু বছর করে বৃদ্ধি পায় তাহলে আটজন মানুষের গড় বয়স যদি দু বছর করে বৃদ্ধি পায় আর দুগুণে ১৬ ষোলো বছর বাড়ছে ষোলো বছর বাড়ছে কেন বাড়ছে যদি একুশ এবং তেইশ বছরে দুজন মানুষের পরিবর্তে একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয় মানে এই দুটো বাদ চলে যাচ্ছে একুশ আর তেইশ যদি বেরিয়ে যায় তাহলে টোটাল কত বেরিয়ে যাবে একুশ প্লাস তেইশ বেরিয়ে যাওয়া মানে চুয়াল্লিশ বছর বেরিয়ে গেল চুয়াল্লিশ বছর বেরিয়ে গেল কিন্তু সেই জায়গায় একই বয়সে দুজন এসছে এবং এসেছে শুধু নয় ওই বয়সটা তো মেকআপ দিয়েছেই তার উপরে আট দুগুণে মানে ষোলো আট জনের বয়স দুই দুই করে সবাইকে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ষোলো বৃদ্ধি হয়েছে মানে চুয়াল্লিশ গেছিল কিন্তু আবার যে এসছে চুয়াল্লিশটা মেক আপ দিয়েছে প্লাস ষোলো বছর বেড়েছে তাহলে তাদের দুজনকার মোট বয়স এই ষোলো প্লাস চুয়াল্লিশ তাদের দুজনকার মোট বয়স হচ্ছে সিক্সটি এবং তারা যেহেতু একই বয়সী তাহলে তাদের প্রত্যেকের বয়স ষাট বাই দুই কাটাকুটি করলে হয় তিরিশ বছর তাহলে তাদের দুজনকার বয়স তিরিশ বছর করে অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এই ছিল এইটটি ফাইভ কোশ্চেনের মধ্যে এনভিএফ এর ম্যাথ এবং আমার মনে হয় প্রতিটা যে কোয়েশ্চেন দিয়েছে ম্যাথের খুবই ভালো কোয়েশ্চেন দিয়েছে এবং যেটা এক্স সাইজ এক্সাম আমাদের যে সামনে এক্স সাইজ এক্সাম আছে এক্স সাইজ পুলিশ তাই না সেই এক্সামে অবশ্যই কাজে লাগবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো খুব শীঘ্রই দেখা হচ্ছে ডাব্লিউ মেন ক্লাস শুরু করব মানে বাড়িতে অনেক সমস্যা রয়েছে তো আমি ডিটেলসে এভাবে আলোচনা করতে পারছি না যে কেন ক্লাস দিচ্ছি না না দিচ্ছি না ঠিক আছে এরপরে যেসব আমার একটা এক্সাম চলছিল তার জন্য আমি সময় বেশি দিতে পারিনি তো কিছুদিন পরে ক্লাস শুরু করব আবার ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দিও অনেকদিন পর ভিডিও দিলাম আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ